পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে মুন্না সাহের বাড়িতে আচমকাই লাগলো আগুন। গতকাল রাতে আচমকাই 9 নম্বর ওয়ার্ডে মুন্না সাহের বাড়িতে আগুন লাগে, ভস্মীভূত হয়ে যায় বাড়ির বিভিন্ন জিনিসপত্র। সেই সময় বাড়িতে মুন্না সাহ উপস্থিত ছিলেন না, তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। তবে ঘটনাস্থল ঘুরে যায় ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক গোপাল রাউত। আমাদেরকে পাশের বাড়ি উনি ফোন করলেন আগে, আচ্ছা রাত্রে ঘুমিয়েছিলাম, বাড়ি থেকে এসে দেখছি যে আমি দরজা খুলেছি, দেখছি হড়হড় করে আগুন লেগে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ইমিডিয়েটলি আগে ফায়ার ব্রিগেডে ফোন লাগিয়েছি, অ্যাড্রেস বলেছি এখানের অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে উনি তাড়াতাড়ি মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে এসছে। উনি আসার পরে পুরো ভালো করে আগুনগুলো ইয়ে করে তালা পড়া, একটা এসেছিল একটাতে হয়ে গেছিলো, তাও ফোনে শুনলাম, বললো একটা রেডি রাখতে, কিন্তু প্রয়োজন হয়নি। আগুন লাগলো বলে জানা গেল, জানা গেছে এখানে তো দেখা যাচ্ছে মিটারে আগুন ছিল, ঠিক আছে, কিন্তু সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না কিভাবে লাগলো, কিন্তু দেখে আশা করা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে, কিন্তু সিওর শর্ট বলা যাচ্ছে না। বাড়িটা কি আপনার? না, আমার বাড়ি এইটা, এটা ইনার। আপনার নাম? সুদীপ সাহা। রাত্রি তো আমাদের থাকি না এখানে, এবার রাত্রিবেলা পরিসরের লোক বলেছে কি না আগুন লেগেছে, আমি সকালে এসে দেখছি পুরো তো সব মিয়ে টিয়ে সব শেষ করে দিয়েছে। এবার কি দেখছেন, কি হল দেখছি আর সব শেষ, তারপরে বাজারে সব লোক এসছে দেখছে, এবার চেয়ারম্যান এসছে। কি কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো অনেক হয়েছে, খাট বিছানা সব টিভি ফিভি সব শেষ। কী করে লাগলো জানতে কী করে বা কিচ্ছু বলতে পারে, এখন সব বলছে কি শর্ট সার্কিট লেগেছে। আর কি রাত্রিবেলা কি হয়েছে না যে কি করে বলা যায়? পুলিশ এসেছিল? পুলিশ তো এসেছিল স্যার, দমকল এসেছিল, দমকল এসেছিল। কটা ইঞ্জিন এসেছিল? একটা এসেছিল। কি বললো দমকল? দমকল নিয়ে চলে গেল, নিজে কাজ চলে গেল করে, আর কিছু বলেনি কিভাবে আগুন বলে। হ্যাঁ, ও তো বলছে সব কারেন্ট দিয়ে হয়েছে বলছে, আবার এবার কারেন্ট দিয়ে হয়েছে নাকি লাগিয়ে দিয়েছে কি করে বলে। আপনি কি করেন? আমি ভ্যান রিক্সা চালাই। এখানে একাই থাকেন? আমি একাই থাকি। আপনার নাম? মুন্না সাহা।